হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও তো আমরা ক্লাস এইটের ভূগোলের তোমাদের মার্টিন প্রশ্নবিচিত্রার যে সেট ওয়ান রয়েছে পেজ নাম্বার দুশো চুরানব্বই এই প্রশ্নপত্রের দুয়ের দাগের তিনের দাগে যত ছোটো প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক দেখো দুইয়ের দাগের যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক একটা বলছে একের প্রশ্নটা বলছে হচ্ছে অ্যাস অ্যাস্থসফিয়ার অবস্থান করে সঠিক উত্তর চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে গুরুমণ্ডলের ঊর্ধ্বে নেক্সট দেখো পরেরটা বলছে লোহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে চুনা পাথর নেক্সট বলছে তিনেরটা বজ্রমেঘ হল চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো চারেরটা বলছে তুষার ও জলকানা আংশিক মিলিত রূপ হলো চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে স্লেট নেক্সট বলছে পাঁচেরটা পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় তুন্দ্রা নাকি ভূমধ্যসাগরীয় নাকি মৌসুমী নাকি নিরক্ষী জলবায়ু অঞ্চলে তো সঠিক উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে নেক্সট বলছে ছয়টা তুন্দ্রা সম্রাট বলা হয় সঠিক উত্তর হবে শ্বেত ভাল্লুককে নেক্সট প্রশ্ন মহারাষ্ট্রের কায়নাতে ভূমিকম্প হয় সঠিক উত্তর হবে উনিশশো সাতষট্টি এরপর বলছে রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ নেক্সট দেখো পরেরটা নয়টা বলছে অস্ট্রেলিয়ার নর্থ তৃণভূমির নাম সঠিক উত্তর হবে ডাউন্স নেক্সট প্রশ্ন বলছে দশেরটা ওসানিয়া সর্বোচ্চ সিংহ হল সঠিক উত্তর হবে মাউন্ট উইলথ হেলস হেলমড নেক্সট দেখো এরপর রয়েছে তিনের দাগের এ শুদ্ধ ও অশুদ্ধ ঠিক বা ভুল লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এক একটা শিলামণ্ডলের গভীরতা হলো দুশো কিমি এটি হবে মিথ্যা নেক্সট বলছে দু একটা অশুদ্ধ দু বলছে ভিসুভিয়াস একটি সুপ্ত আগ্নেয়গির উদাহরণ এটিও হবে মিথ্যা বা অশুদ্ধ বা ভুল নেক্সট তিনেরটা বলছে চুনাপাথর রূপান্তরিত হলে স্ট্যাগটাইট পরিণত হয় এটি হবে তিনের একটি হবে মিথ্যা বা ভুল চারটা বলছে নিরক্ষী জলবায়ু অঞ্চলের কৃষিকার্য অন অত্যন্ত উন্নত চারটা এটা হবে ঠিক পাঁচেরটা বলছে বলছে পানযোগ্য প্রতি লিটার জলে বিষাক্ত ধাতু যৌগ আর্সেনিক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বেশি থাকলে আর্সেনিক দূষণে পর্যায়ভুক্ত করা হয় পাঁচেরটা হবে ঠিক ছয়েরটা বলছে কুড়ি হাজার ফুটের বেশি উচ্চতার মেঘ হল সিরাস এটি হবে ঠিক নেক্সট সাথেটা অভিসারী পাত সীমানা বরাবর বিদার ও অনুৎপাত ঘটে সাতেরটা উত্তর হবে ভুল নেক্সট আটেরটা বলছে দিনের বেলা জলবায়ু স্থলবায়ু প্রবাহিত হয় আটেরটা উত্তর হবে ভুল উত্তর হবে রাত্রিবেলা নয়েরটা বলছে কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ ঘটে এটি হবে ভুল আর দূষণ ঘটে যেমন জলদূষণ মাটি দূষণ আরও কিছু দূষণ ঘটে নেক্সট দশেরটা বলছে কলকাতা অপেক্ষিত কম ভূমিকম্প অঞ্চলের অন্তর্গত এটি হবে ভুল বা অশুদ্ধ নেক্সট পরের প্রশ্নটা কী বলছে বিয়ের দাগে বলছে করাঢ় রেখা ড্যাশ ও ড্যাস স্তরের মাঝে অবস্থিত তো উত্তর হবে শিয়াল ও সীমা শিয়াল ও সীমা নেক্সট পল্টটা বলছি একটা প্রশান্ত সাগরীয় আগ্নেয় বলয় ড্যাশ শতাংশ ভূমিকম্প হয় উত্তর হবে সেভেন্টি সত্তর শতাংশ নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা বলছে বলছে ড্যাশ শ্রেণীর আগ্নেয় শিলা উত্তর হবে উপপাতালিক 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 নেক্সট প্রশ্ন বলছে নিউজিল্যান্ডের বিখ্যাত ড্যাস ডাসনে পরিচিত উত্তর হবে ক্যান্টার বেরি কজফল আঁকা দন্তুনাটায় আঁকার বয়ে একা রহস্যই ক্যান্টার বেরি নেক্সট প্রশ্ন দেখো পরেটা বলছে বলছে শ্যাময়েদ অধিবাসীদের অবস্থান হলো সঠিক উত্তর হবে ইউরেশিয়ার সাইবেরিয়া লিখে নাও তোমরা ইউরেশিয়ার সাইবেরিয়া নেক্সট দেখো এবার রয়েছে সিএটটা বাম দিকে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো বাম দিকে দেখো এক নম্বর হচ্ছে ব্যাসল্ট এর সঙ্গে সঠিক উত্তর হবে সি এক নম্বর হচ্ছে সি আগ্নেয় শিলা নেক্সট রয়েছে দুইয়েরটা বলছে ডলড্রাম এটি হবে এ মানে হচ্ছে শান্ত বলয় নেক্সট প্রশ্ন রয়েছে তিনেরটা বায়ু এটা হবে ডি মানে হচ্ছে নিয়ত বায়ু নেক্সট রয়েছে চারেরটা এর সঙ্গে হবে ই নেক্সট রয়েছে পাঁচেরটা এটি হবে বি কেন্দ্রমণ্ডল তো এই ছিল তোমাদের এক নম্বর যতগুলো প্রশ্ন তার উত্তরপত্র পরপর সকল সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি ভিডিও আলোচনা করবো পরপর সেট অনুযায়ী তো তোমরা যদি এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে সাবস্ক্রাইব নোটিফিকেশান অল বাটনটি প্রেস করে দিও